তারপরে হয়তো কি কি হচ্ছে, তো হ্যাঁ ওই পার্টিকুলার একটা দিন, একটা রাত, সরি একটা রাতের ঘটনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যদি যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা মুভি ট্রেলার রিঅ্যাকশন করছি। এই টিজারটা আর অলরেডি আগে আমরা করেছি। টিজার আমরা করেছি ব্লাডি ড্যাডি, যেটা ডাইরেক্ট করছে আলী আব্বাস জাফর, কাস্টিং আছে শাহিদ কাপুর, ডায়না পেন্টি, অঙ্কুর ভাটিয়া, সঞ্জয় কাপুর, রাজীব খান্ডেলওয়াল, রণিত রায়, তো অনেক কিছু হয়েছে। কিন্তু ট্রেলারে মনে রাজীব খান্ডেলওয়াল ছিল না। হ্যাঁ, টিজারে ছিল। তুমি তখন তখন তুমি করছিলে যে রাজীব খান্ডেলওয়াল সেই পুলিশের রোল করছে। রাজীব where things got really fucked up. Jackpot. Music দারুণ দিয়েছে। মানে আটা কোনো দিলে কাঁচা খায় নি তাই জানে না। র‍্যাপও ইউজ করেছে। বুম, একদম ইয়ে করে রাখবে, পাম্প আপ করে রাখবে সবসময়, একদম ব্লাড কে আমাদের। বাট ওইটা যেটা দেখে তোমার যে আমাদের যেমন হলো পার্টিকুলার একটা ইভেন্ট, বা একটা 12 আওয়ার্স কি কি হলো, তারপরে হয়তো কি কি হচ্ছে, তো হ্যাঁ ওই পার্টিকুলার একটা দিন, একটা রাত, সরি একটা রাতের ঘটনা। আর মানে এক সেকেন্ডও মানে কোনো অনেকদিন ধরে অ্যাকশন মুভির ওয়েট করছে মনে হয় তাদের জন্য এটা বেস্ট।
হোপফুলি না দেখে বলছি বাট অ্যাজ অ্যা ট্রেলার আর শাহিদের যে অ্যাকশন হ্যাঁ মানে যা ট্রেলার যেভাবে এডিটিং বা ট্রেলারে যা দেখানো হয়েছে সেটা যদি ফিল্মে থাকে তো অবভিয়াসলি দারুণ হবে দারুণ হবে কারণ কি এরকম মানে অ্যাকশন থ্রিলার মুভি হিসেবে বেশ বলিউডে তো অ্যাট লিস্ট এরকম খুব ছিল তুমি অন্য কিছুর সাথে কম্পেয়ার করতে পারবে না আর যেখানে তোমার জানি ওয়াকার বা এরকম অ্যাকশন সেটা একটা অন্যরকম হচ্ছে আপনারা বলবেন আপনাদের এক্সপেকটেশন কেমন কিরকম লাগলো আপনাদের দেখে মানে অ্যাক্টররা তো বেশ ভালো ভালো অ্যাক্টররা আছে এখানে অ্যাক্টিং ভালো হবে অ্যাকশনও দারুণ লাগলো আমার আর লেবাস জাফর করছে তো অবভিয়াসলি অ্যাকশনও দারুণই হবে একদম আর কিছু মনে হলো ক্যারেক্টার ব্ল্যাক কিছু মনে হলো একদম গ্রে ব্ল্যাক না কারণ কি আমার মনে হলো রাজীব খান্ডেলওয়াল বা ওদের ক্যারেক্টারগুলো কেন করছিস কি করছিস মানে আমরা পুলিশ অফিসার রোল করছি মানে বাট স্টিল খুব ভালো ক্যারেক্টার কি করবে মানে হোয়াইট তো বলবো না অ্যাজ এ পুলিশ অফিসার তো হোয়াইট হয় না তো সেটা দেখা যাক ডার্ক এমনিও ডার্ক মুভি লেখা দেখেই বুঝিয়ে দিয়েছে ব্লাড আর ব্লাডিডাডি হ্যাঁ আপনারা জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো আর আপনারা কতটা এক্সাইটেড এটাকে নিয়ে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন আর এরকম আর কোন ভিডিও রিঅ্যাক্ট বা রিভিউ আমরা করতে পারি সেটা কমেন্ট বক্সে সাজেশন দেবেন আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই